কথার অন্তর জালি দেশ বিদেশের কত পদাবলী অংশুমালি। দর্শক অংশুমালির আয়োজনে লাইভ খণ্ডকালে আপনাদের স্বাগত। আজকে আমাদের অতিথি হচ্ছেন, অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন কলকাতা ভারত থেকে নাট্য ব্যক্তিত্ব অভিনয় শিল্পী মন্দির আসম। মন্দির আসম, আপনাকে স্বাগত জানাচ্ছি খণ্ডকাল লাইভে। ধন্যবাদ। আমি নিজেকে ভীষণ গর্বিত মনে করছি আপনাদের এই সঙ্গ পাওয়ার জন্য। তারপর কেমন আছেন বলুন, এই প্যান্ডেমিকে থিয়েটারের কাজ বন্ধ, অভিনয় দীর্ঘদিন, টেলিভিশনের সিরিয়াল গুলি বন্ধ ছিল, ছবি বন্ধ ছিল, এই প্যান্ডেমিকে ব্যাকগ্রাউন্ড না প্যান্ডেমিকে ভালো নেই, কারণ একটা দুটো শো হচ্ছে না আমাদের তা না, কিন্তু আমি যোগ দিতে পারছি না শারীরিক কারণে, আমাকে মানে পরিবার থেকে একটু অ্যালাউ করছে না, কারণ আমি একটু হার্টের পেশেন্ট, এই বা হাই সুগার থাকার জন্য আমি এটা এটা বাড়ি থেকে আমার অ্যালাউ করছে না এখন বাইরে যেতে, যার জন্য আমার একটু মনোকষ্ট আছে। এই গত পরশু দিনই শিশির মঞ্চে শো ছিল, আমি অ্যাক্টিং করতে পারলাম না, আমার হয়ে অন্য কেউ অভিনয় করলো, কারণ শারীরিক প্রতিবন্ধকতাটা বিরাট ব্যাপার না সবকিছুতেই, আর পরিবারের কথা তো ভাবতেই হবে, কারণ আর কিছু হলে তো দেখভালটা তাদেরই করতে হয়, তাই না? সেটাই, এই যে প্যান্ডেমিকে এই যে অভিনয় শিল্পীদের, শুধু আপনি না, এই বয়সে যারা আছে, যারা যাদের একটু সমস্যা আছে অন্যদিকের কোমরবিটি যাকে বলা হচ্ছে, তাদের যাদের আছে, যারা হার্টের প্রবলেম আছে, সুগার আছেন, তাদের আসলে কাজ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর যারা এই সংস্কৃতি প্রেমী থিয়েটারের চিন্তা করেন, তাদের এটা আরো অসহ কাজ করে, যাদের অভ্যাস তাদের জন্য একটা অসহ সময় এটা। একদম একদম, এই অবস্থায় এই এই অবস্থায় থেকেও তো অনেকে কাজ করছেন, আপনিও করছেন, কিন্তু এই যে যে একটা হযবরল অবস্থা, চারিদিকে একটা বিচ্ছিন্ন অবস্থা, এর মধ্যে কি ভালো প্রোডাকশন কিছু হচ্ছে মাসিমা? না না, মাসিমাই বলেছি, আপনাকে আমি মাসিমাই বলি সরাসরি, যেহেতু আমার আরেকজন বন্ধু আপনার মানে মাসিমা বলেন আপনাকে, সেই জন্য আপনাকে মাসিমাই বলি, সেভাবেই প্রশ্ন করি। হ্যাঁ বলুন না। না, এই গত পরশু যে নাটক ছিল, আমি যখন তার খবর নিলাম যে কেমন হয়েছে, শো হয়তো ভালো হয়েছে কিন্তু সেভাবে দর্শক না থাকায়, দর্শক না থাকলে কি আর নাটক করতে ভালো লাগে? যে অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, যারা হয়তো সক্ষম টিকিট কেটে নাটক দেখতে, তারাও চাইবেন না যে যাই, কারণ অর্থনীতিটা এই জায়গাতেই এখন পৌঁছে গেছে, রসাচ্ছাদনের জোগাড় করাটাই এখন যেন মানুষের কাছে খুব বড় মানে প্রয়োজন হয়ে দাঁড়িয়ে পড়েছে, অনেকেই বেকার হয়ে গেছে জানেন তো নিশ্চয়ই, আর অর্ধেক কলকারখানা বন্ধ, অফিস বন্ধ, অনেকেই ছাঁটাই করা হয়েছে, খুব খুব খারাপ, খুব খারাপ অবস্থা। এই অবস্থা যে কোনোদিন দেখতে হবে এটা ভাবতেই পারিনি, এত সুন্দর একটা যাচ্ছিল। সেক্ষেত্রে অভিনয়ে যারা আছেন, অনেক আপনাদের যারা জুনিয়র আর্টিস্ট বলা যাদের, তারা কিন্তু অনেকেই পেশা ছেড়েছেন এই প্যান্ডেমিকে, এই যে যে আস্তে অনেক যারা মোটামুটি ভালো চরিত্রে অভিনয় করতেন বা মূল চরিত্রের দিকে, তাদের অনেকেও বাধ্য হয়েছেন পেশা পরিবর্তন করতে, কারণ এই গত প্রায় দুটো বছর অনেক কাজই হয়নি এই পেশা দিয়ে। এমনিতেই অভিনয় শিল্পকে পেশা হিসাবে যে সবাই নিতে পারবে এমন অবস্থা এখনো এই দক্ষিণ এশিয়ায় জুড়ে গড়ে এই যে যে শিল্পী যারা আছেন অভিনয় ছাড়ছেন, অভিনয় তারা কি আবার ফিরবেন কিনা,
বা অভিনয়টা কি এই প্যান্ডেমিকের পর এই শিল্পটা আবার আগের মতো হয়ে উঠবে কিনা, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? যথেষ্ট চিন্তা আছে। দেখুন, সিনেমা হলগুলো চলছে না, দেখতে পাচ্ছেন তো, যেটা মানুষের কাছে সহজলভ্য ছিল একটা টিকিট কেটে ঢুকে গিয়ে বিনোদনের জায়গা, সেটা যখন চলছে না, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো, ফিল্ম ইন্ডাস্ট্রি বসে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা যারা ছোটখাটো নাট্যদলে কাজ করেছি, আমরা কতটা আশা করতে পারি? কিন্তু তবুও হচ্ছে কি, আমাদের যেহেতু একটা দল, সেটা আমাদের ভারত সরকারের অনুমোদন প্রাপ্ত, তারা কিছু অনুদান পায়, আমাদের কিছু কাজ করতেই হচ্ছে বাচ্চা ছেলেপুলেগুলোকে মানে এনগেজ রাখার জন্য। হ্যাঁ, ওই কি বলবো, অঙ্গন থিয়েটার বা ইন্টিমেট থিয়েটার, এইগুলো করে তাদেরকে আমাদের মানে এনগেজ করে রাখতে হচ্ছে, তারা যাতে নিষ্ক্রিয় না হয়ে যায়, তারা যেন হতাশ না হয়ে যায়, তারা যেন নিজেকে এই কাজ থেকে বিমুখ না করে নেয়, এই ভেবে। যাই হোক, আমাদের এই কষ্টের সময়ের কথা বললাম মাসিমা মন্দিরা সোম, আমরা আমরা ফিরি আপনার অভিনয় শুরুর জায়গা থেকে। কিভাবে অভিনয় শুরু করলেন, কিভাবে এলেন, পরিবারের আগ্রহ ছিল কিনা? সাধারণত দেখা গেছে যে বাংলা ভাষী পরিবারগুলো, সেটা বাংলাদেশি বলেন বা পশ্চিমবঙ্গ বলেন, সহজে থিয়েটারে কাউকে দিতে চায় না। তো এই আপনাদের সেই সময়টা কিভাবে এই বাধা ডিঙিয়ে আপনি এই অঙ্গনে চলে এলেন, সেই গল্পটা শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, আসলে কি জানেন, হ্যাঁ হ্যাঁ, আমি খুব ছোটবেলা থেকেই নাটকের সঙ্গে যুক্ত, খুব ছোটবেলায়, ওই রবীন্দ্র জন্ম শতবার্ষিকী যে বছর হলো 1961 সালে, সেই বছর আমার জাস্ট 7 বছর বয়স, আমি তখন কাবুলিওয়ালায় মিনির ভূমিকা অভিনয় করেছিলাম, এবং সেটাও একটা কম্পিটিশনে যেত নাটকটা। তো সেই সময় ঈশ্বরের কৃপায় আমার যথেষ্ট সুনাম হয়েছিল, তারপরে পরেই আমি আরো এটা ওটা নাটকের সঙ্গে যুক্ত হতে থাকি। এর সঙ্গে আমার ব্যক্তিগত চর্চা ছিল, নাচ গান দুটোই, এরম হতে হতে ধরুন বড় হলাম, তখন নাটক বলতে পাড়া ঘরে নাটক, কোনো ক্লাবে নাটক, এবং সব নাটকই পূর্ণাঙ্গ ছিল তখন, তাতে করতাম, কিন্তু লেখাপড়াটা তার সঙ্গে চালাতে হয়েছে। এতে পরিবারের খুব একটা বাধা ছিল তা বলবো না, আবার খুব উৎসাহ ছিল তাও বলবো না, আমি করতাম। এইরকম অবস্থায় ধরুন আমি পাস করলাম, হায়ার সেকেন্ডারি পাস করার পর কলেজে ভর্তি হলাম, আমার পলিটিক্যাল সায়েন্সে অনার্স ছিল, তা পড়াশোনার চাপে সেই সময় গানটা চলেছে, নাচটাও ছিল, কিন্তু নাটকটা একটু স্তিমিত হয়ে গিয়েছিল। এই নাটকটা আবার আমি এই যে রেগুলার করছি, এটা শুরু হলো আমার বিয়ের পর বা আমার 2 সন্তান জন্মবার পর থেকেই, আমি একদম নিয়মিতভাবে এই গ্রুপ থিয়েটারে যুক্ত হয়েছি 86 সাল থেকে, 86 সাল থেকে লাগাতার এখনো অবধি আমি গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত, বিভিন্ন দলে আমি অভিনয় করি, এবং কিন্তু একটা জানাচ্ছি, আমি আমি কিন্তু অপেশাদার শিল্পী, আমি কখনো নাটকটাকে আমার জীবিকা করিনি, হয়তো করিনি বলেই আমার কোনো বাধা আসেনি বা কোনো চাপও ছিল না আমার উপর। হ্যাঁ, পরিবারের ভীষণ সহযোগিতা পেয়েছি, বিশেষ করে শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি বা আমার বাবার দিকে থাকলে হয়তো এতটা উৎসাহ পেতাম না যেটা আমি আমার শ্বশুর বাড়ি থেকে পেয়েছি। আমার শ্বশুর বাড়ি প্রকৃত অর্থে প্রগতিশীল বলতে যা বোঝায় তারা ছিল তাই, তারা কখনো তো আমাকে বাধা দেয়নি, বরঞ্চ আমার কাজটা যেন আমি সুন্দরভাবে চালিয়ে যেতে পারি তার জন্য যেটুকু করার দরকার তারা করেছে, তারা খুব খুশি হয়েছে আমার প্রশংসা শুনে, আমার নাটক দেখে। এমন কোন নাটক আমার নেই যেখানে আমার শাশুড়ি মাকে আমি না দেখিয়েছি। এমতো অবস্থায় আমি ছেলেরা যখন একটু বড় হয়েছে, আমি রবীন্দ্র ভারতীতে ভর্তি হয়েছি, সেখানে আমি ড্রামা নিয়ে এমএ করেছি, সেটাও তখনও কিন্তু নাটকও চলছে, পড়াশোনাটাও চলছে, মানে তখন থেকে যে শুরু হয়েছে সেটা চলেই যাচ্ছে। আমি বিভিন্ন দলে অভিনয় করেছি, এবং ঈশ্বরের কৃপায় আমি এমন এমন চরিত্র করতে পেরেছি যে আমার আর কোনো আক্ষেপ নেই, বিভিন্ন শেডের অভিনয়, বিভিন্ন রকমের, মানে আমি বলবো খুব কম মহিলারই এমন সুযোগ আসে। আমাদের নাট্যদলে একটি একজন ব্যক্তিত্ব ছিলেন অমিতাভ চক্রবর্তী বলে, তিনি নাটক লিখতেন,
তিনি একদম আমার ভাতৃ সম ছিলেন। গত বছর তিনি মারা গেছেন, খুবই দুঃখের বিষয়, আমার থেকে ছোট ছিলেন। তার হাতে স্পর্শে যে চরিত্র তৈরি হয়েছিল আমার জন্যে, এবং আমার দলে নাট্য দলের যে ডিরেক্টর সেও আমার চেয়ে বয়সে ছোট, রঞ্জন রায় আরোহীর যে মানে নাট্য নির্দেশক, তার সহযোগিতায় আমি দুরূহ চরিত্রে কাজ করেছি এবং ভূয়সী প্রশংসা পেয়েছি। এই এই বছরেই আমি নাট্য একাডেমি থেকে সম্মানিত হয়েছি অভিনেত্রী হিসেবে। এই আমার নাটকের জার্নি। এখন এই কোভিড পরিস্থিতিতে তাও বোধহয় গত বছর দু একটা শো হয়েছিল, এবছর এখনো একটাও করিনি আমি। এই যে কোভিড পরিস্থিতিতে করেননি, এটা তো আমরা দেখতে পাচ্ছি। আপনি বোধহয় মানে একটু ব্যতিক্রম, খুবই ভাগ্য আপনার প্রতি খুবই প্রসন্ন। সাধারণত বাবার বাড়ি থেকে উৎসাহ থাকে অভিনয়ের, শ্বশুর বাড়ি থেকেই বাধাটা থাকে, আপনার উল্টো ঘটেছে, যেটা সাধারণত এই মানে কলকাতা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে এই এটা খুব মানে রেয়ার। একদম একদম, আমি সবসময় বলি কথা একদম। আসলে আমার শ্বশুরমশাইও শাশুড়ি মাকে নিয়ে অভিনয় দেখাতে গিয়েছেন, এমন মানে প্রগতিশীল পরিবার বা সংস্কৃত মনা পরিবার, সংস্কৃত সেবী পরিবার বধূ হয়ে আসা, বউ হয়ে আসাটা অনেক ভাগ্যের ব্যাপার, ভাগ্য আপনাকে। হ্যাঁ শুনুন, আমার শ্বশুরমশাই, আমার শ্বশুরমশাই ভীষণ একজন কি বলবো প্রকৃত শিক্ষিত মানুষ ছিলেন। তিনি বামপন্থী ভাবধারায় বিশ্বাস করতেন, এবং এই নাটকের সূত্রে তার উৎপল দত্তের সঙ্গে চিঠি চাপাটি হতো। তিনি এমন পর্যায়ের পড়াশোনা করতেন বা নাটকটা বুঝতেন, এবং তিনি আমায় একদিন জিজ্ঞেস করেছিলেন যে হ্যাঁ তুমি তো নাটক টাটক অনেক জায়গায় করছো, তা আচ্ছা তুমি বলো তো ট্র্যাজেডি কাকে বলে। আমি বললাম ওই বিয়োগান তো নাটককেই তো ট্র্যাজেডি বলে। না আমার শ্বশুরমশাই বলে না এর একটা ব্যাখ্যা আছে, এর একটা সংজ্ঞা আছে, তুমি জানো? আমি বললাম না সেভাবে জানি না। বলো আমার বই পাড়ো, আমার বইয়ের তাকে দেখো, নাট্য বিষয়ক বই আছে। তিনি আমার হাতে তুলে দিলেন স্ট্যানিস্লাভস্কির বই। তিনি বললেন এ না পড়লে তুমি জানতে পারবে না। ওই যে আমার মাথায় ঢুকলো যে আমার এটা পড়তে হবে, শুধু অভিনয় করলে হবে না, ভেতর থেকে জিনিসটাকে জানতে হবে, এই আমার মধ্যে একটা ঢুকে গেল। তা আমি মানে সেই সময় আমার সঙ্গে যারা পড়তো তারা আমার থেকে বয়সে যথেষ্ট ছোট, কিন্তু আমি মানে ডিটারমাইন্ড আমি করবই, পড়াশোনাটা আমি করবই। তখনই আমি রবীন্দ্রভারতী ঢুকেছিলাম, খুব বিখ্যাত লোকেদের সান্নিধ্য পেয়েছি, মনোজ মিত্র, কুমার রায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, যোগেশ দত্ত, অমর ঘোষ, মানে এটা একটা বিরাট পাওনা আমার জীবনে। এটা যে জোর করে না যেতাম এই এই দিকটা আমার কাছে উন্মেষিত হতো না। এটাও একটা বলবো আমার পরিবার সামলে, সন্তান সামলে এটা আমি করতে পেরেছি, পরিবারের সহযোগিতা। এবং আমার ছেলেপুলেরা ভীষণ বাধ্য ছিল, তাদের কখনো পড়াশোনার জন্য বলতে হয়নি, তারা নিজেদের কাজ নিজে করতে শিখে গিয়েছিল, এইটা একটা। এবং আমার ছোট ছেলে এই পৃথ্বীরাজ, সে ছোটবেলায় আমার সঙ্গে অভিনয় করেছে, বিভিন্ন মঞ্চে ঘুরে ঘুরে সে নাটক করেছে, আবার ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয়ে উঠেছে, ডন বস্কো স্কুলে সে পড়তো। আজকেও দেখলাম ওনাকে আপনাকে সহায়তা করতে, বা ওনার যে উৎসাহ আমি দেখেছি যে আপনি লাইভে কথা বলবেন আসবেন, সেটা যে আপনাকে চিন্তা করে মানে সরাসরি আসতে চায় না শুনতে। কিন্তু আমি দেখলাম আপনার ছেলের দিক দিয়েও আপনি যথেষ্ট, এটা হয়তো পারিবারিক একটা আবহাওয়ার কারণেই হয়েছে। আচ্ছা ছেলের বউরা সবাই এবং আমার নাতিরা, আমি বলছি যে থিয়েটারটা একটা আন্দোলন, মূলত থিয়েটার শব্দটার সাথে আন্দোলন শব্দটা অতপ্রত ভাবে জড়িত। এই যে থিয়েটার আন্দোলন, থিয়েটার আন্দোলন গড়ে উঠেছিল মানুষকে সচেতন করার জন্য, মানুষকে জাগিয়ে তোলার জন্য। এই যে আজকে দীর্ঘদিন ধরে কলকাতাতে তারপর পশ্চিমবঙ্গে থিয়েটারের কাজ চলছে, আপনারা আপনি কি মনে করেন যে সেইভাবে থিয়েটারের পক্ষে মানুষকে জাগিয়ে তোলা সম্ভব হয়েছে কিনা? মন্দিরা না, এখন
দর্শককে তো বাস্তব থেকে সরিয়ে রাখা হচ্ছে, মন ভোলানো কাহিনী, দরকার হলে পুরাণ থেকে কাহিনী নিয়ে নাট্য প্রস্তুতি হচ্ছে, কিন্তু বাস্তবকে কিছুতেই সামনে আসতে দেওয়া হচ্ছে না। এটা বিগত 12-13 বছর ধরে চলছে। তার আগের সময়টাও ছিল স্থিতাবস্থা, তখনও দেখো আমরা সোচ্চার হতে পেরেছিলাম, হইনি, কিন্তু আমরা যখন নাটক শুরু করেছিলাম সেই সময় কিন্তু অনেক সমস্যার কথা বলা, তার সন্ধানের চেষ্টা করা, এগুলো নাটকের মধ্যে আসতো, অনেক সমস্যার কথা আসতো। ইদানিংকালে নাটক কিন্তু ওই কি বেডরুম ড্রামা হয়ে গেছিল, মানে ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত রিলেশন, এটার টানা পোড়েনটাই মুখ্য হয়ে উঠেছে, যেখানে সামাজিক সমস্যাগুলোকে সেভাবে উঠে আসতে দেখা যায়নি বা যায় না একদম, মানে পরিষ্কার কথা বলছি। চমৎকার কথা বলেছেন এই জায়গায় যে মানে মিথোলজি বা পৌরাণিক কাহিনীগুলো খুব বেশি মঞ্চস্থ হতে জায়গা করে নিচ্ছে, পুরাণ ভিত্তিক মিথোলজির উপর যে কাহিনীগুলো সেটার নাট্য রূপ হচ্ছে, কিন্তু এই এই জায়গাটা মূলত আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত যে মানুষের যে থিয়েটার যে আন্দোলন, মানুষের যে না এখন আন্দোলন নেই, সেই জায়গাগুলো থেকে বোধহয় বিচ্যুত হয়েছে পশ্চিমবঙ্গের থিয়েটার কিছুটা। একদম ঠিক, একদম ঠিক বলছেন, ঠিক বলছেন। কারণ আপনি যা বলতে চাইবেন আপনাকে বলতে দেওয়া তো হয় না, আপনি যা বলতে চাইবেন সেটা কি বলতে দেওয়া হচ্ছে? আপনি শুধু আমাদের খবরের জায়গাগুলো খুঁজে দেখবেন, সেখানে কোনো কিন্তু মানুষের অভাবের কথা নেই, মানুষের দারিদ্রতার কথা নেই, মানুষের বেকারত্বের কথা নেই, প্রতিদিনের মানুষের যে হাহাকার সে কথা নেই, কোথায় কার সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব, কোথায় কে রাজনৈতিক খুন হলো, তাই নিয়ে কে বলছে, তার পাল্টা কি বলছে, এইটাই তো চলছে, এটাই চলছে। আপনি কোনো গঠনমূলক কিচ্ছু পাবেন না। আপনি যেটা ধরে এগোবেন, আপনার আগামী প্রজন্মকে যে আপনি একটু উদ্দীপিত করবেন যে আমার সামনে তোমার এইটা আছে তুমি এগো, নেই কিচ্ছু, একদম অন্ধকার ভবিষ্যৎ তাদের। তাদের আজ 2 বছর ধরে স্কুল বন্ধ, একটা স্কুল বন্ধ মানে ভাবতে পারছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ মানে তাদের কি আছে ভবিষ্যতে? ওই মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে, একটা স্কুল খোলা থাকলে প্রোগ্রাম হয়, ছেলেপুলে অনেক কিছু উৎসাহিত হয়, কেউ গান করে, নাচ করে, আঁকে, নাটক করে। আমি আমার ছোট বউ স্কুলে পড়ায়, সেখানে হয়েছে, আমার নাতি তাতে পার্ট নিয়েছে, এখন সব বন্ধ, কিচ্ছু নেই, কোনো রকম কোনো দিশার আলো কোনো দিকে দেখতে পাচ্ছি না, ভীষণ ভাবে কি বলবো, একদম মরমে মরে আছি, মরমে মরে আছি। আমাদের তো সময় কেটে গেল, আমাদের অনেক ভালো কেটে গেল, এদের যে দিন কি আসছে কে জানে, এরা ভবিষ্যতে কি পাবে, কি কি দেখে ওরা বড় হবে তাই বুঝতে পারছি না। এই জায়গাতে আমি চলে আসি, আপনার থিয়েটার থেকে বেরিয়ে চলে আসি, এই যে আপনার টিভি চ্যানেলগুলো, টেলিভিশনগুলো, সিরিয়ালের নামে যা হচ্ছে, এটা কি যে থিয়েটার আন্দোলন যে শুরু হয়েছিল মানুষের কথা বলার শুরুতে, এখন দেখছি যে সিরিয়ালের নামে জাস্ট গসিপ, পারিবারিক কিচ্ছা কাহিনী, এই যে পারিবারিক কিচ্ছা আর কি যাকে বলে, মানে কোনো কোনো রকম কোনো মেসেজ, কোনো মেসেজ কোথায় নেই, কোথাও নেই, এবং শুনুন কেন হচ্ছে, কেন হচ্ছে ঘটনা, ঘরে বসা মহিলারা তারাই সব দেখতে ভালোবাসেন, তারা সব পছন্দ করেন, এবং তাদের স্ট্যান্ড আমি বলবো না, কাউকে ছোট করতে চাই না, শিক্ষাগত যোগ্যতা তাদের এমনই, তারা এটাই পছন্দ করেন। ওই জল তুলতে গিয়ে যে ঝগড়াঝাঁটি কাজের লোকেদের বা তাদের একটু ওপরে, পাশাপাশি বাড়িতে যে কানাকানি, অমুক বাড়িতে কি হয়েছে, তমুক বাড়িতে কি হয়েছে, এইগুলো টিভির মাধ্যমে পেয়ে যাচ্ছেন, ভালো লাগাটা, এই ভালো লাগা, মহিলারা এই নিয়েই বাঁচতে ভালোবাসেন কিন্তু, বা বাঁচতে শেখানো হয়েছে তাদের এইভাবেই, কোনো গঠনমূলক কিচ্ছু শেখানো হয়নি তাদের। আমি জানেন আমার তো গানটা ছিল পছন্দের, আমি বিগত 10-12 বছর আগে একটা গানের দল করেছিলাম পাড়ার বউদের নিয়ে, যে তোমরা তোমাদের এই নিত্য নৈমিত্তিক জীবন থেকে একটু বাইরে এসো, তুমি কি পারো দেখো, যে মেয়েটা কোনোদিন গান গায়নি তাকেও মঞ্চে তুলে আমি গান গাইয়েছিলাম, তার একটা জীবনে ভালো লাগা এসেছিল, সে গান গাওয়ার আগে ভাবতো কোন কাপড় পরে উঠবে, কি কি গান গাইবে, কিভাবে সাজবে, এটা কিন্তু তার একটা নিজ জগৎ তৈরি করে দিয়েছিলাম আমি, কিন্তু এই প্যান্ডেমিকে সব বন্ধ হয়ে গেল।
অন্তত 15টা মেয়ে ছিল আমার গানের দলে। আমি চেষ্টা করেছিলাম যে এইগুলো থেকে একটু চলে এসো, খালি কাপড় কিনবে, লোকের গল্প করবে বা টিভি দেখবে, এটাই জীবন নয়। জীবনে তোমার নিজস্ব কিছু আছে যেটা তোমার ভালো লাগা। আমি সংসারে যে কন্ট্রিবিউশন দিচ্ছি সেটা তারা পাচ্ছে না, আমার কি? আমার বড় ছেলে খুব যে পছন্দ করে তা না, হয়তো মায়ের শারীরিক কারণেই পছন্দ করে না যে মা একটু বাইরে বাইরে ঘুরে নাটক করুক। আমাদের তো অনেক দূরে দূরে যেতে হয় নাটক করতে, রাত্রে স্টে করতে হয়, সে একটুখানি ওরিড হতো, একটু বিরক্ত হতো। তা আমি ওকে বলতাম, বাবু আমি যেদিন চলে যাব সেদিন আমার পরিচয়টা কি হবে যদি নাটকের সঙ্গে যুক্ত না হই? একটা ভালো মা অথবা খারাপ মা, একটা ভালো শাশুড়ি অথবা খারাপ শাশুড়ি, ভালো ঠাকুমা বা খারাপ ঠাকুমা। আমি ছোটবেলায় ভাবতাম মেয়েদের নাম দেয় কেন, বিশ্বাস করুন মেয়েদের নামের কি দরকার? আমি কোনো বন্ধুর মায়ের নাম জানি না, রিতার মা, মানার মা, তাদের নাম নেই। আমি নিজে মনে করতাম মেয়েদের নামের কোনো প্রয়োজন নেই, তাদের পরিচয় নিজস্ব কিছু নেই। ওই জন্য বোধ হয় আমি আমার নামে আজও অবধি পরিচিত হয়ে আছি। আমি ভীষণ মানে গর্বিত মনে করি যে আমাকে আমার নামে লোকে চেনে। তা যাই হোক, আমার ছেলেকে আমি বলেছিলাম, বাবা আমি আমার মৃত্যুর খবর পেয়ে যদি কেউ একজন এসে একটা ফুল দেয় যে মহিলা ভালো অভিনয় করতেন, ওটা হবে আমার নিজস্ব পাওনা, আমার আমার জন্য পাওনা, এটা আমি ছাড়বো না। এই যে আপনার চিন্তা, সমাজে আসার চিন্তা একজন থিয়েটার কর্মী হিসাবে, কিন্তু আপনার ব্যর্থতাও আছে, আপনাদের ব্যর্থতাও আছে। দেখেন আপনি গানের দল করতে চেয়েছিলেন, হয়তো আপনি একা, কিন্তু আপনাদের যারা আরো অন্য কর্মীরা আছে তারা এইভাবে সমাজ গঠনে এগিয়ে আসছে না, বরঞ্চ তারা এই যে ঝাঁকের কই, আমাদের শামসুর রহমানের কথায় ঝাঁকের কই ঝাঁকে মিশে যাচ্ছেন, এই গড্ডালিকা প্রবাহে তারাও গা মেশাচ্ছেন, সেই কেচ্ছা কাহিনীতে তারাও অভিনয়ে যুক্ত হচ্ছেন, তারা সেখানে গিয়ে নিজের মানে থিয়েটারের যে বিষয়টা, অভিনয়ের যে একটা আদর্শিক দিক আছে সেটার থেকে বিচ্যুত হচ্ছেন। আপনাদের আমরা শুধু আপনি বা পাড়ার বউদের দোষ দিলেই হবে না, পাড়ার বউয়ের শিক্ষার্থী আপনারা যারা থিয়েটার কর্মী ছিলেন, আপনি না সবাইকেই বলছি যারা ছিলেন, তাদের দায়িত্বটাও তো তারা ঠিক মতো পালন করছেন না। মাসিমা এই ব্যাপারে যদি কিছু বলতেন। অ্যাকচুয়ালি শুনুন, দায়িত্ব পালনের ক্ষেত্রে যেটা আমি বললাম যে আমার দল যেমন কিছু সরকারি অনুদান পায়, হয়তো বাধ্যবাধকতা অথবা ভালো লাগা থেকে, তার কম বয়সী ছেলে মেয়েদের নিয়ে ওয়ার্কশপ করানো, তাদের নাটক করানো, এগুলো করছেন। হ্যাঁ, কিন্তু আর অন্যান্য যারা, যাদের ধরুন আমাদের দলে যারা কর্ণধার অনেকেই ভালো চাকরি করেন, বুঝতে পেরেছেন, তাদের পেটের জন্য চিন্তা করতে হয় না। কিন্তু এমন দল তো আছে যেখানে তারা শুধু এই এই মানে এটাই তাদের ক্ষুণ্ণ বৃত্তি, নাটক করে তারা জীবন ধারণ করেন। আছে, এবার ধরুন বড় দলে যেটা হয়েছে, এখন প্রত্যেকেই আপনি দেখবেন বড় বড় অভিনেতাদের সিরিয়ালে, তারা কেন আসছেন? হ্যাঁ, তারা কেন আসছেন বলুন তো, তাদের তো রসাস্বাদন দরকার, নাটক খেতে দেয় না। কিন্তু হ্যাঁ, কলকাতার বড় বড় অভিনেতারা, যা ধরুন দেবশঙ্কর হালদার অথবা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় ইত্যাদি প্রভৃতি যারা যারা আছেন, তাদের রেগুলার তো শো এখন নেই। তাদের যদি কাজ না থাকে তারাই বা চালাবেন কি করে? বাধ্য হয়ে তাদের এই মানে মিনিংলেস নাটকে আসতে, মানে ইয়েতে আসতে হচ্ছে সিরিয়ালে। আমি নিজে সিরিয়াল করতাম জানেন, আমি দীর্ঘদিন করেছি, করে কিন্তু আমার ভালো লাগেনি, কারণ ওটা শিল্প নয়। আমি নিজে থেকে ছেড়ে দিয়েছি যে আমি আর করব না, যথেষ্ট পয়সা, কিন্তু আমি বলেছি না, আমার তো ঈশ্বরের কৃপায়। আমি এই জায়গাটায় আসছি, এই জায়গাটায় আসছি, এই যে শিল্প না, এই যে শব্দটা শিল্প না, অর্থাৎ ব্যবসা বাণিজ্য কর্পোরেট যে ব্যাপারটা আছে, এইটা এইটা মূলত ঢুকে গিয়ে সেই বিজ্ঞাপন, সেটা কোনটার মানুষ বেশি নেবে বা এই চিন্তা করে বাণিজ্যিক ভিত্তিতে সবকিছু হওয়ার ফলেই বোধ হয় শিল্পটা বাণিজ্যের নিচে পড়ে যাচ্ছে, তাই তো মাসিমা? একদম একদম, সবেতেই তো ব্যবসা, সবেতেই ব্যবসা। আমি কেন ছেড়েছি আপনাকে মানে পরিষ্কার বলছি, ধরুন আমি আমি অত নামি শিল্পী তো নয়, কিন্তু হয়তো অভিনয়টা করতে পারতাম বলেই তারা নিত। এবং আমার যিনি ডিরেক্টর ছিলেন, যার বেশি কাজ আমি করেছি, যিশু,
দাশগুপ্ত, বেশ নাম করা মানে সিরিয়াল ডিরেক্টর ছিলেন উনি। তা উনি আমায় বলতেন, মন্দিরাদি আপনাকে কিন্তু এই চরিত্রটা মলিনা দেবীর মতো অভিনয় করতে হবে, এরম করে বলতেন। আমি জানি আপনি পারবেন, এইটা আমি অমুক দিদিকে দিতে পারতাম, কিন্তু উনি যে রেট নেবেন না অন্যান্য শিল্পীদের দিয়ে সে টাকা দেবার আমার নেই, ওই জন্য আমি আপনাকে নিয়েছি, পরিষ্কার বলে দিতেন। তো এইবার কি হচ্ছে, অন্যান্য দামি শিল্পীরা আসছেন আমার সঙ্গে কাজ করতে, ধরুন একটা শর্টেতে সবাই আছেন, আমিও আছি, আমি যেটুকু কাজ করলাম সেটা এক কথা ওকে হয়ে গেল, কিন্তু খুব দামি শিল্পী যিনি, তিনি বারবার মানে তারটা কাট হচ্ছে, বারবার কাট হচ্ছে। এবার চারবারের বার গিয়ে আমার আর কোনো ধৈর্য থাকছে না, আমার আর ভালো লাগছে না, আমি দেখছি যে না উনি তো অনেক দামি, ওনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু আমার ভালো কাজগুলো সব বাদ হয়ে যাচ্ছে। ফোর্থ বারের বার গিয়ে আমার তো আর ভালো টেকটা হচ্ছে না, আমি আমার ভালো জিনিসটা আমি দিতে পারছি না। এই সব দেখে আমি বললাম না, এটা আমার জায়গা নয়, আমি এখানে কোনো শিল্প তৈরি হয় না, হবে না। ওই বারবার রাবার দিয়ে মুছে মুছে কখনো আঁকা ছবি ভালো হয় হয় না। এই জায়গাটা একটু কথা বলি, গ্ল্যামার এবং অভিনয়, মেধা এবং শরীর, পরিষ্কার কথা যেটা, এই জায়গাটায় অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে গ্ল্যামারটাকে কেউ কেউ এগিয়ে রাখছেন, অভিনয়ের যে কাজটা, অভিনয়ের যে জিনিসটা, সেটা গ্ল্যামারের নিচে চাপা পড়ে যাচ্ছে। এই যে যে শরীর বা মস্তিষ্কের যে বিভেদটা, দ্বন্দ্বটা, এটা ক্রমেই বাড়ছে অভিনয় শিল্পে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা যেমন ঠিক যে শরীরের কিন্তু দাদা আজকে নয়, শরীরের চাহিদা সব সময় আছে এবং ছিল, কিন্তু শুধু সেই দিয়ে কিন্তু এগিয়ে থাকা যাবে না, এটাও আবার আপনি দেখবেন। আমার চেনা জানা অনেক অভিনেতা অভিনেত্রী আছেন, হয়তো সেভাবে তারা খুব সুপুরুষ না বা তারা খুব সুন্দরী মহিলা নন, কিন্তু তাদের অভিনয়ের গুণে কিন্তু তারা বারবার কাজ পাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি বাড়ি বসে। এগুলো আমার সঙ্গে তো চেনা জানা তাদের দেখতে পাই, কারণ গ্ল্যামার দিয়ে আপনি একটা দুটো তিনটে, তারপর কিন্তু আপনাকে দর্শক আর অ্যাকসেপ্ট করবে না, দর্শকের অ্যাকসেপ্টেন্সটা সব জায়গায় কিন্তু মানে মান্যতা দেয়, সে নাটকের ক্ষেত্রেই বলুন, সিরিয়ালের ক্ষেত্রে বলুন, সিনেমার ক্ষেত্রে বলুন, দর্শক একটা প্রধান জিনিস। আমরা দর্শক না পেলে নাটক করতে ইচ্ছে করে না, তেমনি দর্শক ভালো না বললে সে নাটকটা দ্বিতীয়বার অভিনীত হয় না, আবার সিরিয়ালও ভালো কাজ করতে না পারলে কিন্তু সে টিকে থাকতেও পারবে না, শুধু গ্ল্যামার দিয়ে হবে না। হ্যাঁ গ্ল্যামারের দরকার তো আছেই, কিন্তু ওটা দু চার দিন, আমি বিশ্বাস করি। জি মন্দিরা, শোন সিনেমার কথা যখন উঠলো তখন সিনেমার দিকটাও আসি, যে আমরা যে একসময় উত্তম সুচিত্রার ব্যাপারটা ছিল, তারও আগে ছিল, এখন সেই সেই সময়টা পার হয়ে এখন সেই প্রযুক্তির ব্যাপার বলেন, সব কিছুতেই এগিয়ে গেছে, সব কিছু আগে সাদা কালো ছিল, এখন রঙিন হয়েছে, এখন 4K রেজুলেশনের ছবি পাচ্ছি আমরা, সিনেমা দেখতে পাচ্ছি, আরো হয়তো সামনে এগোবো, প্রযুক্তি উন্নতি হয়েছে, প্রযুক্তির উন্নতি ঘটেছে ঠিকই, কিন্তু আমরা কি উত্তম সুচিত্রাকে পেরিয়ে আসতে পেরেছি কিনা সিনেমার ক্ষেত্রে? না 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 না, উত্তম সুচিত্রার বিকল্প তৈরি হয়নি, আপনি উত্তম সুচিত্রার কথা বাদ দিন, আর একটা ছবি বিশ্বাস পেয়েছি আমরা, পেয়েছি কি কমল মিত্র বা অসিত বরণ, অনুপ কুমার, কত নাম বলবো, নায়ক নায়িকা বাদ দিন না, যারা চরিত্রাভিনেতা ছিলেন, চরিত্রাভিনেত্রী ছিলেন, তাদের প্যারালালে একজন কেউ এসছেন, একজন দুজন হয়তো না বলবো না, এখনো দু একজন আছেন যার অভিনয় দেখার জন্য লোকে, যেমন পরাণ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ বিশ্বজিৎ চক্রবর্তী, এরা খুব ভালো অভিনেতা, কিন্তু উত্তম সুচিত্রার কোনো সাবস্টিটিউট হলো না বা হবে না, কারণ এটা একটা মিথ মতো হয়ে গেছে। উত্তম কুমার অভিনেতা নিশ্চয়ই ভালো, অস্বীকার করব না, কিন্তু তিনি যা যা পেয়েছিলেন, ওইরম গল্প, ওইরম ডিরেক্টর, ওইরম সহ অভিনেতা অভিনেত্রী, ওইরম গান, ওইরম সুরকার, এই এতগুলো মিলে কিন্তু উত্তম সুচিত্রা হয়েছিল, একা উত্তম উত্তম হতে পারতো না, ভেবে দেখুন তো আপনি, সুচিত্রাকে পাশে না পেলে উত্তম কুমার উত্তম হতো? মন্দিরার সময় এখানে আরেকটা কথা এসে যায়, এই যে উত্তম সুচিত্রা হয়ে উঠতে পারতো না, অন্যান্য অনুষঙ্গর যে ব্যাপারগুলো, সেই অনুষঙ্গও কিন্তু আপনার ভেতর থেকে একটা
মানে হতাশার কথা বেরিয়ে আসছে, সেই অনুষঙ্গ গুলিও নেই, যার মাধ্যমে কেন নেই, কেন এই এই যে এই যে কেনটা নেই, কেন নেই শব্দটা কেন আসছে বারবার, কেন আমরা সেই জায়গায় দাঁড়াতে পারছি না, কেন এত সুবিধা সত্ত্বে আগে অভিনয়ের নানা কষ্ট ছিল, নানা মেধা মেধা কি তৈরি করা যায়, মেধা কি তৈরি করা যায়, আপনি কি বিশ্বাস করেন অনুষঙ্গ দিয়ে সবকিছু দিয়ে আপনি মেধা তৈরি করতে পারবেন, প্রকৃত অভিনেতা তৈরি করতে পারেন, প্রকৃত অভিনেত্রী তৈরি করতে পারবেন? এটা তার নিজস্বতা, এখন সংখ্যা অনেক বেশি কিন্তু গুণগত মান অনেক কম, এই গুণগত মানটা কমে গেছে, কারণ সেই চর্চা নেই, সে অনুশীলন নেই, সেই কি বলবো ধরে রাখার ইচ্ছে নিজেকে, নিজেকে এক জায়গায় পৌঁছবো আমি তার জন্য যে নিজেকে নিয়মিত যে চর্চা, নিয়মিত পড়াশোনা, এই স্যাক্রিফাইসটা আগে জানো স্যাক্রিফাইসটা ছিল, ত্যাগটা ছিল, সেই ত্যাগটা মানুষের মধ্যে নেই, মানুষ তাৎক্ষণিক সবকিছু পেয়ে যেতে চাইছে, কিন্তু কর্পোরেট হয়ে যাওয়াতেই ওই বাণিজ্যের কথাটা আবার চলে আসে, যার ফলে হয়তো সেই ত্যাগটা নেই, স্যাক্রিফাইস না করলে কোনো কিছুই দাঁড়ায় না, যার ফলে না 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 কিভাবে দাঁড়িয়ে উঠতে পারছে না, তাই তো একদম একদম ঠিক বলছেন আপনি, নিজেকে তৈরি করার চেষ্টা নেই অন্য, এবং শুনুন একটা কথা যে কাউকে মান্যতা দিতেও তারা শিখছে না, যেটা আগে আগেকার দিনে যেটা ছিল, আমার থেকে বড় যারা, আমার থেকে আগে এসেছে যারা, তাদের সম্মান দেব, তাদের কাছে শিখব, তাতে কোনো রকম ছোট হতো না কেউ, কিন্তু এখন সবাই সব জানে, আপনি কাউকে কিছু শেখাতে পারবেন না, সে সে মানে শিক্ষানবিশী ব্যাপারটাই কারোর ভেতর নেই, সব অনেক জেনে এসেছে, আবার সব ছোট ছোট সব এই ওয়ার্কশপগুলো হচ্ছে না, টাকা নিয়ে ভর্তি হয়ে যাচ্ছে নাটক শিখতে, অভিনয় শিখতে, সিরিয়ালে অ্যাক্টিং শিখতে, তাদের আপনি আর কি শেখাবেন, তারা সব শিখেই আসছে, কিন্তু এভাবে তো মেধা তৈরি হয় না, এভাবে তো কি বলবো আপনাকে, এটা স্পার্ক একটা ভেতরে থাকে মানুষের, এই স্পার্কটা না থাকলে কিচ্ছু হয় না, শিল্পী হওয়া যায় না, তাই না? 25 জন ছেলে মেয়েকে আপনি দাঁড় করিয়ে দেন, আমার গণেশ মুখোপাধ্যায় আমাদের নাটকের শিক্ষাদাতা ছিলেন, তিনি বলতেন যে এক ধরনের ইলিশ, একই তেল, একই মশলা, একই খুন্তি, একই কড়া সবাইকে দিয়ে দাও 25 জনকে, কিন্তু তার মধ্যে 25 জনে 25 রকম রান্না হবে, কিন্তু তার মধ্যে একটা সেরা রান্না হবে, এই সেরাটা কি করে হয় সে যে করেছে সেই জানে, এটা শেখানো যায় না, এটা ভেতরের ব্যাপার, সবটা শিখিয়ে হয় না, সব শিখিয়ে হয় না, আমরা যাকে ঈশ্বর প্রদত্ত বা প্রকৃতি প্রদত্ত যা বলি আর কি সেটাই, একদম একদম, জন্মগত কিছু থাকে বা জিনে কিছু থাকে বা পরিবেশগত থাকে, এটা তো অস্বীকার করার ব্যাপার নেই যে মানুষ আর মেধার যে একেবারে আকাল পড়েছে তা তো না, হয়তো মেধার চর্চাটা সেভাবে হচ্ছে না, অল্পতে অনেকে বেশি কিছু পেয়ে যাচ্ছে না, আবার কেউ কিছু পাচ্ছে না, এই যে একটা বিভ্রান্তি একটা দ্বন্দ্ব, সেই জন্য হয়তো শিল্পটা পিছিয়ে পড়ছে, আমরা আমরা ধরেন অনেক এখন আগে যেমন অভিনয় করে গাড়ি বাড়ি করা যাবে বা বিশাল বাংলো করা যাবে, প্রাইভেট জেট কেনা যাবে, কোটি কোটি টাকার গাড়ি কেনা যাবে, প্রাসাদ বানানো যাবে, সেই চিন্তাটা করা যেত না, এখন করা যায়, কিন্তু এটা খুব সহজলভ্য হয়ে গেছে একটা শ্রেণীর হাতে একটা কিছু, সেই জন্য হয়তো চর্চাটা সেইভাবে হচ্ছে না বা চর্চাটা শুধুমাত্র অর্থের দিকে চলে যাচ্ছে, বাণিজ্যিক দিকটা চিন্তা করছে সবাই, ত্যাগের জায়গাটা আসছে না, এই জন্য দাঁড়াচ্ছে না, এই যে অবস্থা, এই অবস্থাটা কাটিয়ে ওঠার জন্য আসলে কি করা উচিত মন্দিরার সঙ্গে? এই অবস্থা কাটিয়ে উঠতে গেলে আমি দেখুন মেধা নেই বলবো না, আমার চারপাশে আমি অনেক মেধা দেখি, কিন্তু তারা যে ঝাঁপিয়ে পড়বে শিল্পটার জন্য, তাদের সামনে তো কোনো ভবিষ্যৎ নেই সেভাবে, আমি আমার বাড়ির ছেলেটাকে কি নাটক শিখিয়ে বড় করতে পারবো, আমি তো তার ভবিষ্যতের কথা ভাববো, তার যতই সম্ভাবনা থাকুক, আমার বাড়িতে যদি একটি মেয়ে থাকে অদ্ভুত ভালো গান গায়, তাকে ওই টিভি জি সারেগামাতে পাঠিয়ে যদি
চান্স পেতে পারে, তার জন্য তাকে তৈরি করতে হবে, তবে যদি সে একটু সুযোগ পায়। সেভাবে চর্চা করে সে সঙ্গীতজ্ঞ হবে সেটা ভাবছে না কেউ। সব কিন্তু ওই টিভিতে মুখ দেখাবে, টিভিতে কাজ করবে, জনপ্রিয়তা চাইছে, পয়সা চাইছে, সাধনাটা থাকছে না, সাধনাটা থাকছে না। আমরা কিন্তু যখন শুরু করেছিলাম কিছু পাবো ভেবে করিনি, এখনো করি না। কিন্তু আমার বলতে আজকে গর্ব লাগছে, আমি যেদিন প্রথম মঞ্চে নেমেছিলাম আমি কিন্তু ভাবতেও পারিনি আমি গৃহবধূ, সংসার সামলে এটাকে জীবিকা হিসেবে না নিয়েও আমি কিন্তু নাট্য একাডেমির দ্বারা পুরস্কৃত হলাম। এটা কি করে হলো আমি জানি না, হয়তো আমার কি বলবো একাগ্রতা, এতদিন ধরে আমি করে যাচ্ছি কাজটা, তারই পুরস্কার পেলাম। আজকে আমি ধরুন 86 সাল থেকে আজ অব্দি আমি লাগাতার নাটক করছি, এটা কম বড় কথা নয় তো? কিন্তু কিছু পাওয়ার লোভে কখনো আসেনি, ভালোবেসেই করেছি। এই ভালোবাসাটা তো নেই এখন আর। ভালোবেসে কেউ কিছু কাজ করছে আপনি দেখতে পান? শুধু ভালোবাসাকে কেন্দ্র করে খুব কম, সবটাই অর্থনীতি নির্ভর, সবটাই। কারণ আমার আরো চাই, প্রতি মুহূর্তে লোকের সঙ্গে কম্পিটিশন, ওর আছে আমার নেই, আমাকে ওটা পেতেই হবে, ওই পাওয়াটা বেশি জরুরি, ওই পাওয়াটা বেশি জরুরি, ওই গাড়িটা চাপাটা বেশি জরুরি আমার ফেমের থেকেও, আমার এই প্রশংসার থেকেও। এই জায়গায় একটা কথা এসে যায়, কম্পিটিশন প্রতিযোগিতা কিন্তু আরো বিষয়টাকে আরো মেধার বিকাশ ঘটায়, প্রতিযোগিতা থাকলে মেধার বিকাশ ঘটে। তাহলে এই প্রতিযোগিতায় কেন মেধার বিকাশ ঘটছে না? প্রতিযোগিতা যদি থেকে না মেধার বিকাশ ঘটছে, আবার তো যা ভেতরের গল্প শুনছি, প্রকৃত মেধা যোগ্যতা অনুযায়ী সে তারা জিততে পাচ্ছে না, সেখানেও হয়তো টাকার খেলা চলছে, পরিচিতির খেলা চলছে, কোথাও তো কোনো কিছু খুব সহজভাবে হয় না, সবটাই এটা পেছনের গল্প থাকে, আমরা হয়তো হয়তো জানি না। কিন্তু মাঝে মাঝে যখন শুনি বা এই লেখা টেখাগুলো ফেসবুকে পড়ি, অমুকের করা হয় যা যে যেটা উচিত ছিল কেন হলো না, প্রশ্ন করে সব জাজেদের, তখন মনে হয় নিশ্চয়ই ভেতরে কিছু আছে, যতটা স্বচ্ছ দেখা যাচ্ছে ততটা স্বচ্ছ নয়। আমি একজনকে জানি, সে খুব ভালো বংশীবাদক, মানে আশা ভোঁসলে লতা মঙ্গেশকরের সঙ্গেও সে বম্বেতে গিয়ে বাঁশি বাজাতেন, খুব গুণী শিল্পী, আমাদের এখানে আশেপাশেই থাকেন, তার একটা স্টুডিও আছে, মাঝে মাঝে গিয়ে আমি তার কিছু দরকার হলে কাজ টাজ করতাম। সে জি জি যে সারেগা মাপা তাতে সে বাঁশি বাজাতে গিয়েছিল, সে বলছে দিদি আমি ছেড়ে দিয়ে চলে এলাম, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে বাবা মা মাঝ রাত্রিরে ঘুম থেকে তুলে তাদের রিহার্সাল করতে পাঠাচ্ছে, কি নির্মম তুমি ভাবতে পারবে না, শুধু ওই মানে পুরস্কারটা জেতার জন্যে, এটাও তো মানা যায় না, বাবা মারা আজকাল এটাও তো করছেন, এটাও মানা যাচ্ছে না, এটা শিল্প হচ্ছে না, এটা শুধু ওই ইঁদুর দৌড়ে দৌড়ানো হচ্ছে। আচ্ছা, প্রতিযোগিতা শিল্পের জন্য হচ্ছে না, অর্থের জন্য হচ্ছে, এই এই কারণেই এটা এরকম দাঁড়ায়। একদম একদম। মন্ত্রীসম, আপনার অভিনয় জীবনের কথা শুনি, আপনি তো প্রথম শুরুর কথা আমাদের বললেন যে আপনি কিভাবে প্রথম সেই অল্প বয়সে একেবারে তখন শুরু করলেন, আপনার তো অনেক মঞ্চের অনেক নাটক করেছেন, তার মধ্যে বিশেষ কিছু নাটকের প্রিয় নাটকের কিছু ঘটনা যদি একটু স্মৃতিচারণটা শুনি আমরা। হ্যাঁ, আমার এই যে দ্বিতীয়বার যুক্ত না, আমি ছোটবেলার কথা একটু বলি, ওই আমি একটি নাটক করেছিলাম সেটা হচ্ছে পরিবর্তন বলে, তাতে আমি একটি খোঁড়া ছেলের অভিনয় করেছিলাম। সেই সময় আমাকে, আমি তখন ক্লাস 7-এ পড়ি, আমাকে পায়ের পাটা বেঁধে পিঠের মধ্যে দড়ি দিয়ে বাঁধা হতো এবং ছাদে আমি হেঁটে হেঁটে প্র্যাকটিস করতাম স্ক্র্যাচ নিয়ে, খোঁড়া ছেলের অভিনয় বলে, এটাও আমি করেছি, এটাও আমার জীবনের একটা বেশ মনে রাখার মতো অভিজ্ঞতা। এরপর ধরুন আরো নাটক করতে করতে তো যখন বড় হলাম, বড় হয়ে এই যে এই নাটকের সঙ্গে যুক্ত হওয়া গ্রুপ থিয়েটারের সঙ্গে, এটা একদম আচমকা আমাদের পাড়ায় একটা কম্পিটিশন হচ্ছে, নাট্য কম্পিটিশন নাটকের, তা সেটা দেখতে গেছি, গিয়ে বোধহয় 3rd শো, বাচ্চারা বাড়িতে আছে, বেশি দেরি করবো না, চলে আসবো মনে করছি, তা একজন আমার পরিচিত লোক বলে এই নাটকটা দেখে যাও ভালো হয়, এটা নতুন এরা দল করছে, চরণ দাশচর, হাবিব তানবীরের চরণ দাশচরের একাঙ্ক করেছে, এরা করবে দেখো। তো নাটকটা হচ্ছে যখন, দেখতে দেখতে আমি ভাবছি এই কোরিওগ্রাফি, এই অভিনয়,
এ তো আমাদের মফস্বলের কাজ নয়, কারা অভিনয় করলো? একটু খোঁজ করে নিয়ে দেখলাম যে তারা কলকাতার ছেলে, এখানে এসেছে। তা চরণ দাশের রানী যে অভিনয় করছিলেন, একটি অল্প বয়স্ক মেয়ে, কিন্তু নাটকটা যেন সেই জায়গাটা গিয়ে একদম পড়ে গেল। আমি কেন, যারা দর্শক তারাও বলছিলেন এই নাটকটা এইখানটা যেন শেষ হয়ে গেল। এবং তারপর তারপর রেজাল্ট শুনলাম, ওরা বোধহয় ফোর্থ না ফিফথ কি হয়েছে। রাত্রিবেলা শুয়ে ভাবছি, কেউ একটা আমার এরম চরিত্র দেয় না কেন, এই চরণ দাশের রানীর মতো। সেই ভাবনাটা যে এভাবে সত্যি হয়ে যাবে আমি চিন্তাও করতে পারিনি। আপনারা শুনেছেন কিনা জানি না, বৈদ্যনাথ মুখোপাধ্যায় নাম করা নাট্যকার, তিনি বেতার নাটক বেশি লিখেছেন এবং এমনি নাটকও লিখেছেন, এমনি লেখালেখিও করতেন, আমার পাড়ার পাশেই থাকতেন। ওনারই স্ক্রিপ্ট ছিল, মানে কাবুলিওয়ালায় যে আমি অভিনয় করেছিলাম ওনার নাট্যরূপ ছিল। তা ওনার কাছে ওই ছেলেগুলি যাতায়াত করতো, তো তিনি সে বছর একটি নাটক লিখেছেন, ক্যাকটাস। নাটকটা আমাদের আশাপূর্ণা দেবীর লেখা, মহিলা কেন্দ্রিক চরিত্র নাটক। তা তারা দেখি হঠাৎ আমার বাড়ি আসছে, এসে বলছে, দিদি আপনি যদি আমাদের সঙ্গে কাজটা করেন, এটা একটু মহিলা চরিত্র কেন্দ্রিক, তা আমাকে বৈদ্যনাথ দা আপনার কাছে পাঠালো। তখন আমি দেখলাম আমার এই ছেলেগুলোই তো সেদিন চরণ দাশর করেছিল। তা আমি কোনোটাতে আমি না বলি না, আগে হ্যাঁ বলে দিই, তারপর দেখা যাবে। হ্যাঁ বলে দিলাম, করব। এইবার এই ক্যাকটাসেই আমার পৃথ্বীরাজ আমার সঙ্গে আমার ছেলের অভিনয় করেছিল। তা এবার তখন ওরা এসে বলো, দিদি এবার চরণ দাশটা যদি একটু করে দেন, আমরা গোটা 25 শো করেছি, এবার যদি পরের শো গুলো আপনি করেন। সেই চরণ দাশরে আমি প্রথম অভিনয় করলাম, আবার পরে আমার এই গ্রুপ থিয়েটারের হয়ে মঞ্চে প্রথম অভিনয় চরণ দাশরে, এবং এই সেই প্রথম অভিনয়তেই আমি বেস্ট অ্যাক্ট্রেসের পুরস্কারটা পাই। এটা আমার কাছে একটা বিরাট মোড় ঘোরানো ঘটনা, এরম ভাবেই যে আমার জীবনে এসে যাবে ভাবিনি। তারপর তাদের সঙ্গে অনেক দিন দীর্ঘদিন কাজ করেছি। মলয় সেন ছিলেন সে নাটকের ডিরেক্টর। তারপর এলাম আমি আমার বাড়ির কাছে একটি দল আরোহী, যার সঙ্গে আমি আজও যুক্ত, সেখানে ওই অমিতাভ চক্রবর্তী আমাদের নাট্যকার, তিনি নানা ধরনের চরিত্র আমায় দিয়ে অভিনয় করিয়েছেন। সেই মানে একটি নারকোলের মতো চরিত্র, বাইরেটা ভীষণ ঝুনো, ভেতরে একটি নরম শ্বাস, একটি বয়স্ক মাসি, সে একটি ছেলেকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করে, আধা বস্তিতে থাকে। তো সেই চরিত্রটা যখন আমি করতে যাই, আমার বয়স হয়তো কত তখন, 34-35 হবে। তা যে নিয়েছে আমাকে, তাকে সকলেই বলেছিল যে মন্দিরাকে নিলি ওই ক্যারেক্টারটা কি করে মানাবে। তা আমারও একটা কিরম জেদ চেপে গেল, দেখি ঠিকই আছে আমি একটা আমার মতো করে করে দেখি, একদম আমার নিজের থেকে ছেড়ে গিয়ে বেরিয়ে একটা অন্যরকম অভিনয় করলাম নষ্টনীড় বলে একটা নাটকে। ভীষণ সফল নাটক, মানে অন্তত আমরা 220-230টা শত করিয়েছি নাটকটার। এরপরে ওদের সঙ্গে আমি আবার করি কুকুর সকাল, যতীনবাবু শুনছেন, আমাদের এই নাটকগুলো নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল জানেন, কিন্তু আমারই পাসপোর্টটা আটকে গেল, যার জন্যে আমরা যেতে পারলাম না। কারণ আমাদের আরোহী প্রতি বছর উৎসব করে, সেই উৎসবে বাংলাদেশের দল গিয়ে নাটক করে এসছে, তারাই আমাদের নিমন্ত্রণ দিয়েছিল যে আসার জন্য ঢাকায়। তো যাই হোক, এই এই এইরকম পরপর নাটক করেছি, পূর্ণাঙ্গ নাটক করেছি, কিছুদিন আগেই করলাম সিরাজউদ্দৌলা, তারপর ধরুন গণদেবতা, আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গণদেবতা, বিভিন্ন দল এগুলো, হজবরল চন্দন সেন নাট্যকার, যিনি নাট্যকার এবং নির্দেশক, তার সঙ্গে আমি না অভিনয় করেছি কলকাতায় মঞ্চে। আমি করেছি সতীন্দ্র ভট্টাচার্য, যিনি সুবর্ণরেখা অভিনয় করেছিলেন বা কাপুরুষ মহাপুরুষ অভিনয় করেছিলেন, সেই সতীন্দ্র ভট্টাচার্যের ডিরেকশনে আমি কপালকুণ্ডল নাটকে অভিনয় করেছি, তাতে দেবরাজ রায়, কল্যাণী মণ্ডল, শৈলেন মুখোপাধ্যায়, অনেক নাম করা মানে সিনেমার লোকেরা অভিনয় করেছিলেন, সেই নাটকে আমি অভিনয় করেছি। এই আর কি চলছে এখনো অবধি। আমি করেছি আয়ার ভূমিকায় অভিনয়, আমি করেছি বিশাল পয়সালা
বাড়ির বউ যে শুধু টাকায় মোড়া জগতে থাকে, কিন্তু তার একটা নিজস্ব জীবন ছিল, এক আগন্তুক এসে তার সেই ভেতর আচ্ছা আচ্ছা মন্দিরা, এই যে বিভিন্ন চরিত্রে আপনি অভিনয় করেছেন, তো আমরা একটু এইসব জায়গা থেকে একটু শুনে আসি আপনার অভিনয়টা, একটু আমাদের দর্শক যারা আছেন, আমাদের যারা দেখছেন, তারা একটু বুঝে নিক মন্দিরা সময়ের অভিনয় সম্পর্কে একটু একটু অভিনয়ের ঝলক দেখে আসি, আমরা দেখে নিই। আচ্ছা একটু একটু সময় দিন আমার। হ্যাঁ ঠিক আছে। দর্শক আমরা দেখতে যাচ্ছি মন্দিরা সোমের অভিনয়ের কিছুটা অংশ, আমরা একটু ধারণা করব যে ওনার সম্পর্কে যারা আপনারা অনেকে যারা জানেন না বাংলাদেশের যারা তারা বুঝতে পারবেন, তার অভিনয়ের একটু ঝলক দেখে আসছি আমরা। মন্দিরা সোম আপনি তৈরি? হ্যাঁ আমি তৈরি, জানেন। ঠিক আছে আমরা দেখে নিই। আচ্ছা এই এইটা হচ্ছে যমুনা দাসীর পর কন্যা। যমুনা দাসী একজন আয়া, তার স্বামী আছে, স্বামী ঢালাই মিস্ত্রি, সে বেশিরভাগ দিনই বাড়িতে বসে থাকে, বাঁশি বাজায়, যেটুকু রোজগার করে মদ টদ খায়। বড় ছেলে বিয়ে থা করে বউ নিয়ে আলাদা হয়ে গেছে, মেয়ে বরের সঙ্গে ঝগড়া করে মায়ের কাছে এসেই আছে, আর ছোট একটি ছেলে অত্যন্ত আদুরে মায়ের। সেই মা হঠাৎ আবিষ্কার করছে তার ছেলের একটা গোপন বাক্স, যার মধ্যে কিছু খারাপ ছবি, একটা পিস্তল, মদের বোতল, যেটা দেখে ছেলেকে সে একটু ভর্ৎসনা করছে। সেটা সহ্য করতে না পেরে ছেলে বলছে, তুমি আমার বাক্সে হাত দিয়েছো কেন? আমার হাত দিয়েছো তো, দাঁড়াও আমি দাঁড়াও আমি গলায় দড়ি দেবো, আমি গলায় দড়ি দেবো বলে ছেলে চলে যাচ্ছে। তখন যমুনা বলছে, যা যা যা, সুইসাইড করবে, সুইসাইড করবে, সুইসাইড করবে, সুইসাইড করবে, করবে যা, সুইসাইড করতে ক্ষমতা লাগে, হ্যাঁ পাগল লাগে রে পাগল, সুইসাইড করবে, সুইসাইড করবে। লোকের কুমুদ কেটে রাত নেই দিন নেই গতর ভেঙে এনে তোমার ভাতের জোগাড় করি আমি, আর তুমি তুমি সুটকেসে ন্যাংটো মেয়ে ছেলে ছবি কামাও, ন্যাংটো মেয়ে ছেলে লজ্জা করে না তোর, লজ্জা করে না, বড় হয়েছিস, পড়াশোনাটা তো গোল্লায় দিলি, গোল্লায় দিলি, পরীক্ষা দিলি, ভালো ভালো খাবারের জোগাড় করিনি, ডাবের জল রে, সন্দেশ রে, এটা রে, সেটা রে, ফেল মেরে বাড়িতে বসে রইলি। যা হোক একটা কাজ করি, কি কি না, চুরি ধরেছি, চুরি বন্যামি, কদিন ধরে আমার কানে আসছিল, যুগল তোকে একটা গ্যারেজের কাজ দেখে দিল না, করলি, করলি কেবিলের কাজ শিখলি কদিন, করলি, করলি কে, এই এই নগা, ও নগা, নগা দরজা খোল, নগা, নগা দরজাটা বন্ধ করেছিস কেন, এই নগা কি 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 করছিস, ঘরে দরজা বন্ধ করেছিস কেন, এই নগা, এই নগা, এই কাজল, কাজল, কাজল দেখ না, নগা নগাটা দরজা বন্ধ করেছে, খুলছে না, বলছে সুইসাইড। এই যে আপনার অভিনয়ে আমাদের একজন দর্শক বলছেন মেধার প্রয়োজন আছে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে তাহলে সে পরিপূর্ণ হবে, রেবা সরকার এই কথাটা বলছেন। আপনি তো অভিনয়ের উপর স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন,
কিন্তু আপনি শিক্ষিত, এই বিষয়ে শিক্ষিত একজন মানুষ, কিন্তু যারা কাজ করছে এখন থিয়েটার কর্মী হিসাবে বা সিনেমার কর্মী হিসাবে অথবা টেলিভিশনে, তাদের অনেকেরই অভিনয় সম্পর্কে শিক্ষাটা নেই সেইভাবে। অভিনয় বলা হয় যে একেবারে যে স্বাভাবিক মানুষের জীবনের যে স্বাভাবিক যে বিষয়টা, সেটা যে সফলভাবে মঞ্চে বা পর্দায় তুলে আনতে পারি, সেই সফল অভিনেতা। তো এই যে শিক্ষার জায়গাটা, শিক্ষার জায়গাটা কিভাবে এগোচ্ছে আপনার পশ্চিমবঙ্গে বা বাংলা থিয়েটারের ক্ষেত্রে, বাংলা ভাষীদের থিয়েটারের ক্ষেত্রে, এটা যদি একটু বলতেন মন্দিরার সঙ্গে। হ্যাঁ, এখন বলছি না আপনাদের যথেষ্ট ওয়ার্কশপ গুলো হয়, হ্যাঁ সেটা ওয়ার্কশপ ভিত্তিক নাটক ওঠে, তাতে শেখানো হয়। তবে 7-10 দিনে তো আর নাটক শেখা যায় না, এটা উপলব্ধির ব্যাপার, নিজের ভেতর থেকে কি বলবো আত্মস্থ করতে হয়, চরিত্রটাকে আত্মস্থ করতে হয়। আমি সেই মুহূর্তে আমি আর আমি নই, আমি যেন আমার নিজের বদল হয়ে গেছে, আমি সেই চরিত্র হয়ে গেছি। এবং আমি মনে করি সব থেকে বড় হচ্ছে নিজের স্যাটিসফ্যাকশন এবং দর্শককে আমি ছুঁতে পাচ্ছি কিনা, আমার অভিনয় দিয়ে আমি দর্শককে টাচ করতে পারছি কিনা। আমি তো আমাকে বদলাতে পারি না, আমার চেহারা না, আমার গলা না, আমার অভিব্যক্তি নয়, কিন্তু তা সত্ত্বেও আমি বিভিন্ন চরিত্র কি করে করতে পারি সেটা কিছু তো টেকনিক ব্যাপার, টেকনিক্যাল আছেই, সেটা পড়াশোনা করতে গেলে জানতেই হয়। আবার তবে পড়াশোনা আগে, ধরুন যে কোনো শিল্প তো আগে আসে না, আগে তো শিল্পটা তৈরি হয়, তারপর তার ব্যাকরণ, ব্যাকরণটা পড়ে, তাই না? আগে জিনিসটা তৈরি হচ্ছে, তারপর তার ব্যাকরণ তৈরি হচ্ছে। তাহলে শুরুর দিকে যখন সেভাবে কোনো নাটকের চর্চা ছিল না বা শিক্ষা ছিল না, সেখানে কি ভালো কাজ হতো না? আপনাকে আমি কতটা শেখাতে পারি, আপনাকে আমি কতটা দেখিয়ে দিতে পারি, কিন্তু আপনাকে তো তৈরি হতে হবে। এই তৈরি হওয়ার আর্জিটা নিজের মধ্যে থাকার দরকার। আমাদের এখানে যে ক্লাসগুলো হয় বিভিন্ন জায়গায়, যেমন নকশা বলে গোবরডাঙ্গার, তাদের একটা খুব ভালো ইনস্টিটিউশন চলছে, রেগুলার হয়, কাজ হয় সেখানে। আমাদের আশেপাশে আরো অনেক আছে এখানে, যেখানে ছেলেমেয়েরা তৈরি হচ্ছে নাটকে, এবং কলকাতাতেও নতুন ছেলেমেয়েরা যে কাজ করছে, তাদের যে মান, আমরা আমি মনে করি অন্তত আমাদের থেকে তারা অনেক গুণ এগিয়ে আছে। কিন্তু দরকার হচ্ছে সেই কাজগুলো দেখাবার জায়গা পাওয়া, স্পেসটা পাওয়া, লোকের কাছে পৌঁছানো। এইটা না হলে তো কিছুই হবে না, দর্শক থাকবে তবে তো আমরা নাটক করব, দেখাবো, এটাই তো আসল জিনিস। দর্শক কোথায়, আমাদের সেই পরিবেশ কোথায়, আমাদের সেই পরিস্থিতি কোথায়, জানি না আর কবে কবে আমরা সেই জায়গায় ফিরতে পারবো যে আবার আমরা মঞ্চে অনেক লোক নিয়ে কাজ করব, সবাইকে খুশি করতে পারবো, অন্য দলের থিয়েটার দেখব, আমাদের থিয়েটার সবাইকে দেখাতে পারবো, জানি না আদৌ সেটা হবে কিনা। আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম নেটওয়ার্কের সমস্যার কারণে,
বিভ্রাটিটা ঘটেই সাধারণত লাইভে, আমাদের অভিজ্ঞতা হয়েছে এরকম অসংখ্য অভিজ্ঞতা। কালকে একটা লাইভ ছিল, একই অবস্থা হয়েছে, কেটে গিয়েছে। আপনি ঢাকার কথা বলছিলেন, ঢাকায় আসার কথা ছিল, বাংলাদেশের নাটক সম্পর্কে আপনাদের কি ধারণা, বাংলাদেশের থিয়েটার সম্পর্কে আপনার কি ধারণা মন্দিরার সঙ্গে? আমার আমার নিজের ব্যক্তিগত ধারণা, বাংলাদেশে যে কোনো কাজটাই হয় খুব সিরিয়াসলি হয়, ভীষণভাবে। আমি যখন এসেছিল তারা আমাদের এখানে অভিনয় করতে, আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা বলছি, মানে একদল ছেলে মেয়ে, একদল কি তারা ডিসিপ্লিন, কি তাদের কাজের ইয়ে, আমরা দেখে আবার মুগ্ধ হয়ে গিয়েছিলাম, যার জন্যে আমরাই চেয়েছিলাম যে তাদের ওখানে গিয়ে তাদের আমাদের কাজ দেখাতে তাদের। আর কলকাতায় যে নাটক আসে, সে নাটকের যা রিভিউ আমি পাই বাংলাদেশের, খুবই সুন্দর, খুবই ভালো, উচ্চমানের কাজ হয়। যেহেতু বাংলা ভাষার মানে এখন বলতে গেলে মূল চর্চাটাই বাংলাদেশে বাংলা ভাষার, একদম পশ্চিমবঙ্গে হিন্দি চাপ আছে, অন্যান্য ভাষার চাপ আছে, ইংরেজিটা মিশে গেছে, এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাংলাটা একটু সংকুচিত মনে হয়, কিন্তু বাংলাদেশ মূলত বাংলা নিয়েই চর্চা করে, যার ফলে এখানে চর্চাটা মানে সঙ্গত কারণেই ভালো হওয়ার কথা। বাংলাদেশের টেলিভিশন নাটকগুলো সম্পর্কে এখন অনেক কথা হচ্ছে যে বাংলাদেশের টেলিভিশন নাটকগুলো একটু ভালো হচ্ছে, এই গতানুগতিক যে পশ্চিমবঙ্গের টেলিভিশনের নাটকগুলো যেভাবে হচ্ছে বা সিরিয়ালগুলো হচ্ছে, সেই তুলনায় ঢাকার নাটক কলকাতার নাটকের থেকে ঢাকার নাটক অনেকটাই এগিয়ে আছে, এই ব্যাপারটা যদি আপনি একটু বলতেন, আপনার ধারণা কি এই সম্পর্কে? না দাদা, যেটা দেখিনি আমি বলতে পারি না তো, কারণ বাংলাদেশের কোন সিরিয়াল আমি আজ অব্দি দেখতে পাই না, কোথায় দেখানো হয় হয়তো জানিও না, কিন্তু নাটক সম্বন্ধে আমি যা পড়ি টরি সেটা দেখে জেনেছি যে খুবই ভালো কাজ হয় বাংলাদেশে। আমাদের যতদিন এখানে কোভিড পরিস্থিতির আগে তো ইয়েতে বাংলাদেশের নাটক এসেছে আমাদের কলকাতাতে, যদিও এখন মন্দিরার সব ইউটিউবে সব পাওয়া যায়, ইউটিউব সহজ মানে হাতের কাছে এনে দিয়েছে নাটকের, এগুলো আমরা আসলে দেখতে পারি। যাই হোক, আমাদের সময় শেষ হয়ে আসছে, আমাদের 1 ঘন্টার মধ্যে আমাদের হাতে 4 মিনিটের মতো সময় আছে, এই মুহূর্তে শেষ মুহূর্তে আপনার অভিনয়ের আরেকটা ঝলক আমরা দেখতে চাই মন্দিরার সব। আচ্ছা, আমি রক্তকর্মী থেকে একটু পড়ে শোনাবো। হ্যাঁ অবশ্যই, আপনি 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 যা ভালো মনে করেন, যেটা ভালো হয় এই এই সময়ের জন্য কিভাবে আমরা শুনতে চাই। দর্শক, আমরা আবার দেখছি মন্দিরার সময়ের অভিনয়ের আরেকটা ঝলক তৈরি হচ্ছেন উনি, আমরা অপেক্ষায় আছি, মাঝে একটু ইন্টারনেটের বিভ্রাটের জন্য একটু সমস্যা, শুনবো তার অভিনয়, দেখবো আমরা অভিনয়টার ভালো কোন দিন আসলাম। নন্দিনী আর বিশু পাগল, সেই অচেনার ধার থেকে এই যক্ষপুরী সুরঙ্গ খোদার কাজে কে তোমার আবার টেনে আনলে? একজন মেয়ে হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করে ধুলোর মধ্যে এনে ফেলেছে। আমি নিজেকে ভুলেছিলুম, সে তোমাকে কি করে ছুঁতে পারলে? তৃষ্ণার জল যখন আশার অতীত হয়, মরিচিকা তখন সহজে ভোলায়, তারপরে দিখারা নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন পশ্চিমের জানলা দিয়ে আমি দেখেছিলাম মেঘের স্বর্ণপুরী, সে দেখেছিল সর্দারের সোনার চূড়া, আমাকে কটাক্ষে বললে, ওইখানে আমায় নিয়ে যাও, দেখি তোমার কত সামর্থ্য। আমি স্পর্ধা করে বললাম, যাব নিয়ে। আনলুম তাকে সোনার চূড়ার নিচে, আমার ঘোর ভাঙল। আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব বলে, সোনার শিকল আমি ভাঙবো। তুমি যখন এখানে রাজাকে অব্দি টলিয়েছ, তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা, ওকে তোমার ভয় করে না?
এই জালের ভাই বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভিতরে গিয়ে দেখেছি। কি রকম দেখলে? দেখলুম মানুষ, কিন্তু প্রকাণ্ড, কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহদ্বার, বাহু দুটো কোন দুর্গম দুর্গের লোহার অর্গল। মনে হলো যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। ঘরে ঢুকে কি দেখলে? ওর বাঁ হাতের উপর একটা বাজ পাখি বসেছিল, তাকে দাঁড়ের ওপর বসিয়ে ও আমার মুখের দিকে চেয়ে রইল। তারপর যেমন করে বাজ পাখির পাখার মধ্যে আঙুল চালাচ্ছিল, তেমনি করে আমার হাত নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে হঠাৎ জিজ্ঞেস করলে, আমাকে ভয় করে না? আমি বললাম, একটু না। তখনও আমার খোলা চুলের মধ্যে 2 হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুজে বসে রইল। তোমার কেমন লাগলো? ভালোই লাগলো, কিরকম বলবো, ও যেন হাজার বছরের বট গাছ, আমি যেন একটা ছোট্ট পাখি। ও ডালের একটা ডগায় যদি কখনো একটু দোল খেয়ে যায়, নিশ্চয়ই ওর মজ্জার মধ্যে খুশি লাগে। ওই একলা প্রাণকে সেই খুশিটুকু দিতে ইচ্ছে করে। তারপরে ও কি বললে? এক সময় ঝেঁকে উঠে ওর বর্ষা ফলার মতো দৃষ্টি আমার মুখের উপর রেখে হঠাৎ বলে উঠলো, আমি তোমায় জানতে চাই। আমার কেমন গা শিউরে উঠলো। আমি বললাম, জানবার কি আছে, আমি কি তোমার পুঁথি? সে বলে, পুঁথিতে যা আছি সব জানি, আমি তোমায় জানি নে। তারপর কিরম ব্যগ্র হয়ে উঠে বললে, রঞ্জনের কথা আমায় বলো, তাকে কিরকম ভালোবাসো? আমি বললুম, জলের ভিতরের হাল যেমন আকাশের পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান, আর হালে জাগে ঢেউয়ের নাচ। মস্ত এক লোভী ছেলের মতো এক দৃষ্টি চুপ করে শুনলে, হঠাৎ চমক দিয়ে বলে উঠলে, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললুম, এক্ষুনি। ও যেন রেগে গর্জন করে বললে, কখনো না। আমি বললুম, হ্যাঁ পারি, তার তো তোমার কি লাভ? বললুম, জানি নে। ও তখন ছটফট করে উঠলো, বললো, যাও যাও আমার ঘর থেকে যাও, আমার কাজ নষ্ট করো না। আমি মানে বুঝতে পারলুম না। অসংখ্য ধন্যবাদ মঞ্জু রেশম, আমরা সু অভিনয় যাকে বলে আমরা শুনতে পেলাম, দেখতে পেলাম। আমাদের সময় শেষ, আপনার গান নিয়েও কথা বলার কথা ছিল, আপনি গান ছেড়ে দিলেন কেন, কেন গান থেকে, এটা একটু যদি সংক্ষেপে বলতেন, এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে সে একই সাথে আমরা বিদায়ের কথাটা সেরে নিতে চাই আর কি, আপনার গানের ব্যাপারটা। গানের, গান থেকে আমি সরে আসিনি, এই কোভিড পরিস্থিতিতে গান তো আর বাড়িতে চর্চা করে, কোনো জিনিসই শুধু চর্চা করে তো হয় না, তার প্রদর্শন যদি না হয়। এই মুহূর্তে তো কোথাও প্রোগ্রাম হচ্ছে না, এবার কোভিড এর কারণে বাড়িতে বেশি ভিড় করতেও পাচ্ছি না। গান মানেই হ্যান্ডস দিতে হবে, আমায় তবলা বলুন, অ্যারেঞ্জার্স বলুন, তাদের আনতে হবে, তাদের সঙ্গে রিহার্স করতে হবে। আমি প্রোগ্রাম পেলেও যেতে পারছি না, কারণ এই মুহূর্তে কাউকে আমি ডাকতে সাহসই পাচ্ছি না, বা কেউ আসতে রাজিও নয়। এখনো সবাই যথেষ্ট আতঙ্কিত, কিন্তু এখনো সেই সহজ সময় আসেনি যে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব। মুখে মাস্ক এঁটে কি আর গান হয় বলুন তো? সেটাই, আমাদের সময় 3 মিনিট আমরা পেরিয়ে এসেছি ইতিমধ্যে, আমরা সেই সময় অংশমালির দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু কথা যদি শুনতে পেতাম। আমি তো ভীষণ ভাবে আপ্লুত, আমাকে যে আপনারা আমন্ত্রণ করেছেন, মানে এই অহংকার আমি কোথায় রাখবো আমি বুঝতে পারছি না। আমি আপনার হাত ধরে মানে বিদেশে পৌঁছে গেলাম, যে বাংলাদেশের আশা, যাওয়ার আশা বহুদিন ধরে করেছিলাম, বহুদিন ধরে সবাই মিলে খুব একটা আনন্দে ছিলাম যে আমরা বাংলাদেশ যাব, নাটক করব, সেখানকার দর্শক বন্ধুদের সঙ্গে মিশবো, যেটা হয়নি, কিন্তু সেটা সেই দুধের স্বাদ ঘোলে হলেও আজ মিটেছে আমার। অসংখ্য ধন্যবাদ আপনাদের উদ্দেশ্যে, আমাকে আমাদের আপনাদের সঙ্গ পাওয়ার উপযুক্ত মনে করেছেন, তাই আর কি বলি। আপনাদের চর্চা বজায় থাকুক, আপনাদের আগামী দিন আরো শুভ হোক, সব কাজ খুব ভালোভাবে আপনারা করতে পারুন, এইটুকুই আশা করছি।
দর্শক, আমাদের সময় শেষ হয়ে গেছে। বন্ধুরা, সময়ের সাথে আমরা আশা করি পৃথিবী আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, মানুষ তার কর্মতান্ত্রিক ফিরে পাক, আবার সব স্বাভাবিক হয়ে উঠুক, স্বাভাবিক হয়ে উঠুক থিয়েটার পাড়া, স্বাভাবিক হয়ে উঠুক সিনেমা পাড়া, সাহিত্য সংস্কৃতির অঙ্গন আবার ঝলমলে হয়ে উঠুক, সে আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, নমস্কার।